তিনি যে ভক্তবৎসল, মহাদুষ্টের দ্বন্দ্ব বিধান কেমন করে করবে সেই ব্রজ বালক? সর্বভূতের সর্বজীবের আশ্রয় যিনি, তাকেই চুরি করে আনা? সর্বভূত ও সর্বজীব রূপে যার আত্মপ্রকাশ, তাকেই চুরি করে আনা? বৃন্দাবনের পথে যাওয়ার সময় কেউ জিজ্ঞেস করলে ডাকাতটির উত্তর একটাই, আমি যাব কৃষ্ণ মধুর বৃন্দাবন। পথিমধ্যে যেতে যেতে এক বৈষ্ণব মন্ত্রটি ঠিক করে দিলেন, শ্রোতা, ভক্তিপথে যদি কিছু ভুল হয়ে যায়, এইভাবেই কোনো না কোনো বৈষ্ণব ঠিক করে দেয়। আমরা যদি ভক্তিপথে এক পা এগোই, তাহলে ভগবান তিন পা এগিয়ে আসেন। বৈষ্ণবটি ডাকাতকে রাধা কৃষ্ণ বৃন্দাবন এইভাবে গাইতে বললেন। বৈষ্ণবটি সব শুনে বিস্মিত অবাক হয়েছিল, কেননা অধিকাংশ শ্রোতাই ভাগবত শ্রবণ করে বটে, কিন্তু ভাগবতের লীলাকথা হরিবাসরেই ঝেড়ে ঝেড়ে ফেলে আসে। ডাকাতটি কিন্তু গহনার কথা ভোলেনি। ঠিক এমনিভাবে এক বাড়ির বৌমা শাশুড়িসনে ভাগবত কথা শুনতে গিয়ে দান করার কথা শুনে আসে। রোজগারের দশ ভাগের এক ভাগ দান করতে হয়। এই কথা শোনার পর বৌমা সারা রাত্রি কাঁদেন, কেননা কোনোদিন কাউকে কিছু দান করেনি। এক গরিব কন্যা, দায়গ্রস্ত পিতা সব কিছু জানালে ওই বৌমা স্বহস্তে সাহায্য দান করতে গেলে তার শাশুড়ি খপ করে হাতটি ধরে। বৌমা তখন হরিবাসরের কথা স্মরণ করালে শাশুড়ি চিৎকার করে বলে, পাগলি, ওই সব কথা ওইখানেই, অর্থাৎ হরিবাসরেই ভাগবত প্রাঙ্গণে ঝেড়ে দিয়ে আসতে হয়। এক গ্রামে ভাগবত হচ্ছে, সেই হরিবাসরে ডাকাতটিও প্রসাদ পেল। কথক ঠাকুর বলছে, কৃষ্ণের অঙ্গের প্রতিটি অলঙ্কারের মূল্য 9 লক্ষ টাকা। ডাকাতটি মনে মনে ভাবছে, কৃষ্ণকে চুরি করলে বিপদ বাড়বে, ঝুঁকিও অনেক। ওরে বাবা, কৃষ্ণের মামা হলেন তো কংস, জানতে পারলে আমার সর্বস্ব করে দেবে একেবারে ধ্বংস। তাই অলঙ্কারে চুরি করলে আর অভাব রইবে না। এদিকে শ্রীকৃষ্ণের ভাবনা বেড়ে গেল। তিনি ভাবছেন, চুরি করার কথা তো আমাকে, ভক্ত ভক্তি দিয়ে আমাকে হৃদয়ে পুরে নেয়, আর আর এ তো চেয়েছে আমাকেই চুরি করে নিতে। গোপবেশ বেণুকর নব কিশোর নটবর চিরসুন্দর, শ্রী শ্যামনগরের আনন্দ তাকে চুরি করতে আসবে। 6 দিনের বয়সকালে পুতনা এসেছিল প্রাণটাকেই বের করে নিতে। এছাড়াও দিন প্রতিদিন আমার প্রাণটাকে বের করে দেওয়ার জন্য কত জন যে এসেছে, কিন্তু এখন আমাকেই চুরি করতে আসছে। এখন চোরটা কংসমামার ভয় পেয়েছে, তাই অলঙ্কারই নেবে। ডাকাতের হৃদয় অভ্যন্তরে প্রকটিত বাল গোপালের মোহন মূর্তির মোহন ভঙ্গি নির্বাক ইঙ্গিতে হৃদয়ের ভাব ফুটিয়ে ভাবের সাগরে
ডুব দিতে দিতে যমুনার তীরে এসে দাঁড়ালো। কথক ঠাকুর শুনিয়েছে, ও ভিড়ে ভিড়ে বর্ণয়ন্ত পদে পদে পরমানন্দ স্ফূর্তিং কৃষ্ণং পরিবর্ধতাং শোভিগর্ধে পরং পদং ভূষণ ভূষণ অঙ্গম বিচিত্র সৌন্দর্য মাধুর্য আস্বাদনং সর্বেষাণ সুখকরং অভিরে ভিরে হৃদয় আক্রান্তং শ্রীকৃষ্ণং ভাবনয়া। বনভূমিতে সুখ বিচরণ করার ইচ্ছা জাগছে। কথম অদ্ভুতম শ্রীবৃন্দাবনম বিটপিলতাদি পরিশোভিত কাননভূমি পরমানন্দ সাগরে মাধুর্য। ডাকাতের হৃদয় অভ্যন্তরে পরমানন্দ রস ঘন বিগ্রহ, আনন্দ ঘন বিগ্রহ, রসরাজ শিরোমণি ব্রজ রাজ নন্দন। মাছ যমুনায় নৌকা দেখা যায়, তাই ডাকাত বলছে, ওরে ও নাবি, পারে নিয়ে চল রে নাবি, পারে নিয়ে চল নাবি নাবি। নৌকাটি ধীরে ধীরে আসছে দেখে ডাকাতটির মনে প্রশ্ন, এ তো রাজার নৌকা নয়, নাবিক যেন নাবিক নয়, দেখে মনে হয় রাজার তনয়। নাবিক এসে বলে, এসো এসো, ওপারে যাবে তো, আমার শীঘ্রতা আছে, তুমি তো একা, তাই একটু পারের করি বেশি লাগবে। ডাকাতটি বলল, নাই যে আমার পারের করি, বলি তোমায় অঙ্গীকার করি, ফেরার পথে ডাকাতি করি, দেব তোমায় হিসাব করি, দাও গো আমায় পার করি। পারে নেমে ডাকাত জিজ্ঞাসা করে নাবিককে, তুমি কি কৃষ্ণ নামের কোনো বালককে চেনো? নাবিক বললে, ওই দেখা যায়, ওই দেখা যায়, দেখো দেখো ওই দেখা যায়, ধেনু শানে বেনু করে কানু যার নাম, ধেনু শানে
আসি ভুবন ভুলানো রূপ খানি দেখে না ভুবন ভুলানো রূপ খানি ভুবন ভুলানো খানি ভুবন ভুলানো রূপ খানি হৃদয়েতে পুরে নাও তারে প্রেম পাশে পরম প্রেম স্বভাবে এক ডাকাতের মিলন লালসায় নাকি সে ব্যাকুল হয়েছে শুনেছি। এখানে একবার ব্রহ্মা চুরি করেছিল, চুরি করে ব্রহ্মা সে কি মনস্তাপ। তুমি তো এতটা রাস্তা কেবল মনের কোলে ধারণ করে রসানন্দে ভেসে ভেসে এসেছ, এখন নিজ ক্রোড়ে অর্থাৎ বুকে ধরে নিয়ে চলে যাও। ওই দেখো, ওই আসিছে ব্রজ রাজকুমার। কৃষ্ণ দর্শন দিয়ে তার অঙ্গের সব কটি অলংকার ডাকাতের হাতে দিয়ে বলল, তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, এগুলি দিয়ে অভাব মেটাও। নাবিক যে এখনো দাঁড়িয়ে আছে, শীঘ্র করি যাও। ডাকাতটি জানছে না যে ডাকাতের সাথে মিলন লালসায় স্বয়ং শ্রীকৃষ্ণ দ্বার হাতে দাঁড়িয়ে। নৌকায় বসে ডাকাতটি দেখছে, এ কি, এই সবকটি অলংকার তো নাবিকের গায়ে আছে, একই অলংকার। তবে কি ওই বালক আমায় ঠকালো, এ কি নকল গয়না। এপারে এসে বাড়ির পথে ফেরা, নিজ গ্রামের মোড়ে সেই কথক ঠাকুরের সাথে দেখা। কথক ঠাকুর তো ডাকাতটিকে দেখে ভয়ে একেবারে অস্থির। ওরে বাবা, ডাকাতটা যদি ধরে তাহলে আমার গলা টিপে দিবে। প্রচণ্ড হাওয়ায় কলাগাছ যেমন ধপাস করে পড়ে যায়, ঠিক তেমনি কথক ঠাকুরের পায়ে ডাকাত পড়ে গেল। ডাকাতের স্পর্শে কথক ঠাকুরের হৃদয়ে ভাব জেগে গেল। ডাকাতের মুখে সব কথা শুনে কথক ঠাকুর বললেন, তোমার এবং তোমার পত্নী ভক্তি দেবীর জয় হোক। তোমার পত্নী ভক্তি রাত দিন তোমার চিন্তায় পাগলিনি, শীঘ্রই বাড়ি যাও। ডাকাতটি বাড়ি পৌঁছালে তার স্ত্রী ভক্তি দেবী স্বামীর পা ধোয়ান, চরণ জল পান করে এবং সব কিছু শোনেন। ভক্তি দেবী অলংকারগুলি দেখে কাঁদতে আরম্ভ করে, তুলসীতলায় মাথা ঠুকছেন আর বলছেন, যার গহনা তাকে ফেরত দিয়ে আসি চলো, এই বলে খুব কাঁদছেন। এদিকে দৈব বাণী হলো, ভক্তি, ওগো ভক্তি, তোমার পতিসেবা পতিব্রতের গুণে আমি খুব খুশি হয়েছি।
তোমাদের গহনা ফেরত দিতে আসতে হবে না, আমি তোমাদের কাছে আসছি এই গহনা দিয়ে মন্দির ও মূর্তি তৈরি করো, তবে সাবধান, গহনা পরাবে না, গহনা দিলেই অন্য কারোর লোভ দৃষ্টি পড়বে। তোমরা আমায় ভজন শোনাবে, এই ভজনটি আমরা একটু পরে গাইব এবং সকলে মিলে নাচব। শ্রোতা, ডাকাত তুলসী দত্তের পরিচয়টা আপনারা পেলেন, তারই বংশের গোবিন্দচন্দ্র দত্তের পটলডাঙ্গার বাগান বাড়িতে এই গোপালের সেবা হতো। তার স্ত্রী কামিনীর প্রিয় সখী বাল বিধবা অঘরমণি, যিনি শ্রী শ্রী ঠাকুরের ব্রাহ্মণী গোপাল মা। এই অঘরমণি, যিনি ভক্তি দেবী এবং তুলসীর প্রাণ গোপালের সাথে কথা বলতেন, বাহুবালিশ দান করতেন, আবার নিজের হাতে গোপালকে খাওয়াতেন। সকলকে জয় মা জানিয়ে কিছু অর্ঘ্য নিবেদন করছি। ছোটবেলার খাতা প্রথমেই লিখতাম যে গড ইজ গুড, ধীরে ধীরে উঁচু শ্রেণীতে পড়ছি, তখন লিখছি গড ইজ লাভ। আমাদের বাড়িতে শ্রী গোপীনাথজীবের শ্রী বিগ্রহ, শ্রী শ্রী গৌরসুন্দরের শ্রী বিগ্রহ নিত্য তিন বেলা সেবা হয়। মন্দিরে নানা ধরনের ভক্তজন আসেন, পণ্ডিতরাও আসেন, তর্ক হয়, আমরা শুনি। কেউ বলেন যে তিনি রসরূপ, রস বৈষহ, কেউ বলেন যে সে তো ভালো কথা, কিন্তু রসিক না হলে পান করা বা পরিবেশন করা তো যায় না। রসিক ভাবুকজনের অধিকারী চিত্তে প্রেমে গদগদভাবে বিভোর রইতে হবে। এরপর উচ্চশিক্ষা লাভ করেছি গোপীনাথ মন্দিরে, শুনেছি এক পণ্ডিত শোনাচ্ছেন, প্রেমৈব ভক্ত হৃদয়ং সুখ বিদ্রুতং স্যাৎ। এটা শোনার পর অনুভব হলো যে লাভ ইজ গড। পণ্ডিত বলেছেন সত্যং শিবং সুন্দরম, দ্য ট্রুথ, দ্য গুডনেস অ্যান্ড দ্য বিউটি। ভাবতে শুরু করলাম যে লাইট, লাইফ এবং লাভের কথা, দ্য লাইট দ্যাট শাইন্স ইন এভরি ক্রিয়েচার, দ্য লাভ দ্যাট এমব্রেসেস অল ইন ওয়াননেস। বৈষ্ণবগণ মন্দিরে আসেন, কীর্তন করেন, তারা শোনান যে তিনি একাধারে প্রতাপ ঘন, প্রজ্ঞা ঘন এবং প্রেম ঘন। প্রতাপ অর্থাৎ পাওয়ার, প্রজ্ঞা অর্থাৎ উইসডম, প্রেম অর্থাৎ লাভ, এর অফুরন্ত উৎস। ওমনিপোটেন্ট, ওমনিসিয়েন্ট অথচ অল লাভিং। এতদিন আমি জানতাম যে ট্রু টু দ্য সেজ, গুড টু দ্য সেন্ট অ্যান্ড বিউটিফুল টু দ্য আর্টিস্ট, কিন্তু কীর্তনিয়ারা যখন গাইলেন যে তিনি যুগপথ সন্ধানী, সম্বিত এবং হল্লাদিনী শক্তির উজ্জ্বল প্রস্রবণ, তখন আমার মনে প্রাণে এই তত্ত্বের কথাটাই গেঁথে গেল। মানবী দেবী মাতা শারদার একটি ছবির দিকে তাকিয়ে তত্ত্বটির ব্যাখ্যা খুঁজতে লাগলাম। ছবির মধ্যে সম্বিত শক্তির বিকাশ, ছবিতে অমোঘ প্রজ্ঞা, অমেয় উইষ্টমেতে দীপ্যমান, ছবিতে যেন হল্লাদিনী শক্তির সম্পূর্ণ বিকাশ, বিশ্বজননী প্রেম যেন ঝরছে, পরাভক্তি পরা প্রেম অগাধ লাভ ছবিতে প্রকাশমান, কর্ম জ্ঞান আর ভক্তির
সজীব সাকার ত্রিবেণী যেন ফুটে উঠেছে। প্রয়াগে ত্রিবেণী সঙ্গমে সরস্বতীর ধারা সীমিত, যমুনার ধারা গঙ্গাধারা দ্বারা সবলিত, কিন্তু এই পূর্ণতর কল্যাণতর ত্রিবেণী সঙ্গমে সরস্বতী শারদার কর্মধারা, যমুনার প্রেমধারা এবং গঙ্গার ভক্তিধারা সমান উজ্জ্বল, সমস্রোতে বহমান। মায়ের লীলাকথা শ্রবণে হৃদিসৃত স্বয়ং মা, মায়ের চরণে সাগরগামী গঙ্গাধারার ন্যায় সন্তানের যে অবিচ্ছেদ্য অহৈতুকী অব্যভিচারী চিত্তধারা, সেটি তো মায়েরই কৃপাশক্তির দান। মাতৃপ্রেম বাৎসল্যের এই প্রভাব, মায়ের লেটু বাবার পরিচয়টা আপনারা জানেন তো? মায়ের লেটু বাবা বলতেন যে এক হাতে